সকলকে আমার চ্যানেলে স্বাগত। পরীক্ষার খাতা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটি নিয়ে আজকের ভিডিও। জেনে রাখো, পরিচ্ছন্নতা অবশ্যই সকলের মন কেড়ে নেয়, তাই পরীক্ষার খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরীক্ষায় নাম্বারও ততটাই বৃদ্ধি পাবে। চলো আজ দেখে নেওয়া যাক পরীক্ষার খাতা সুন্দর করার কিছু উপায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। চলো শুরু করছি। যে কোনো কাজই পরিকল্পনা মাফিক হওয়া ভালো, সেরকম পরীক্ষার খাতায় লেখাটাও পরিকল্পনা মাফিক যদি হয় তাহলে তোমারই উপকার। প্রশ্নপত্র পাওয়ার আগেই দেখে নাও যে তুমি কোন কোন প্রশ্নপত্রর উত্তর করবে, অর্থাৎ উত্তর আগেই লিখতে শুরু করে দিও না। আগে তুমি ডিসিশন নিয়ে নাও, আমি এগুলো লিখবো তারপরে। এতে খাতায় কাটাকাটি কমবে। মনে রাখবে, খাতার প্রথম কয়েকটি পাতায় যত কম কাটাকাটি হয় ততই ভালো। যিনি খাতা দেখছেন, তোমার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন তিনি ততটাই আকৃষ্ট হবেন তোমার খাতার প্রতি। দু নম্বর হচ্ছে মার্জিন আবশ্যক, অর্থাৎ খাতার প্রতি পৃষ্ঠার উপরের দিকে 2 ইঞ্চি এবং বাম দিকে 1.5 ইঞ্চির মতন জায়গা ফাঁকা রেখে মার্জিন টানবে। স্কেল, অর্থাৎ স্কেল দিয়ে তুমি মার্জিন টানতে পারো, পেন বা পেন্সিল দিয়ে টানবে। এবার তুমি যদি চাও যে স্কেল দিয়ে না টেনে সময় বাঁচাতে, তাহলে তুমি তোমার খাতার চারদিকটা মুড়ে নিতে পারো বা ভাঁজ করে নিতে পারো, এটাও তোমার মার্জিনের কাজ করে দেবে। 3 নম্বরে বলবো যেটি, সেটি হচ্ছে পয়েন্ট করে লেখা। সবসময় চেষ্টা করবে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার, সংক্ষিপ্ত হোক বা রচনাধর্মী প্রশ্ন উত্তর, সবসময় পয়েন্ট করে লিখলে অবশ্যই নাম্বার ভালো পাবে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 2 থেকে 3টি, 3 নম্বরের ক্ষেত্রে 5 থেকে 6টি এবং 5 নম্বরের প্রশ্ন হলে 8 থেকে 10টি পয়েন্ট যদি আলোচনা করা যায়, তাহলে তুমি চেষ্টা করবে সেগুলিকে বিশদভাবে ব্যাখ্যা করার। চেষ্টা করবে 2 থেকে 3টি কালির পেন ব্যবহার করার, পেন্সিল অথবা কালো কালি দিয়ে মার্জিন, কালো কালি দিয়ে প্যারাগ্রাফের হেডিং, নীল কালি দিয়ে মূল লেখার অংশটুকু লিখবে এবং বেগুনি বা আকাশী কালি দিয়ে তোমার মূল যে বিষয়গুলি বা মেন যে উত্তরগুলি সেগুলি যদি তুমি পারো তাহলে আন্ডারলাইন করে দেবে। তবে বারবার বলে রাখা, লাল, গোলাপি, সবুজ এই ধরনের কোনো কালি কখনোই তুমি ব্যবহার করবে না, এই কালিগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে তোমাকে। সবসময় চেষ্টা করবে তোমার প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ যেখানে যেমন প্রশ্ন পড়েছে সেইভাবে উত্তর লিখবে। প্রথমে 1-এর দাগে, তারপর 2-এর দাগে, তারপর 3-এর দাগের পরপর প্রশ্ন তুমি করে যাওয়ার চেষ্টা করবে। এতে দেখবে খাতা দেখা সহজ হয় এবং পরীক্ষকও অনেক বেশি খুশি হন, আর তিনি যদি খুশি হন তাহলে নম্বরও ভালো আসবে, সমস্ত প্রশ্নের উত্তর করে আসবে আর কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যদি কোনো একটা মিসও হয়ে যায় বা পরে করব বলে ঠিক করে থাকো তাহলে সেটা শেষে করবে, কিন্তু প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর লিখলে সেটা তোমার পক্ষেই উপকার। বড় প্রশ্ন যখন করবে, বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে যতটা সম্ভব চেষ্টা করবে সারণী বা টেবিল, ফ্লো চার্ট এই সমস্ত ব্যবহার করার। এতে দেখবে সময়টা তোমার অনেকটা বেঁচে যাবে। আর একটা জিনিস কি, প্রাকৃতিক ভূগোলের প্রশ্নের উত্তর লেখার সময় প্রয়োজন মাফিক অবশ্যই তুমি চিত্র অঙ্কন করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। আসছি পরের পয়েন্টে, লেখার ধরন খানিকটা তুমি চেঞ্জ করে নাও। লেখায় উদাহরণ সহ ব্যাখ্যা করার চেষ্টা করবে। বড় প্রশ্নের উত্তর যেখানে শেষ হবে ওই পাতায় অন্য কোনো বড় প্রশ্নের উত্তর বা প্রশ্নের উত্তর না লেখাই ভালো। যদি খুব বেশি জায়গা থাকে তবে লিখবে, একটু আধটু জায়গা থাকলে সেটা স্কিপ করে যাবে। একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হওয়ার পরে সম্পূর্ণ একটি লাইন টেনে সে প্রশ্নটিকে আলাদা করে দেবে, এতে কোনো প্রশ্নটি যে শেষ হলো এটি তুমি বুঝিয়ে দিলে। এবং প্রশ্নের উত্তর যদি না তোমার শেষ হয়, অর্থাৎ কোনো প্রশ্ন অর্ধেকটা লেখা হয়েছে বাকিটা তুমি পরের পাতায় লিখবে, সেক্ষেত্রে তুমি টু বি কন্টিনিউড বা পিটিও অর্থাৎ প্লিজ টার্ন ওভার লিখে দিতে পারো। এতে পরীক্ষক বুঝতে পারবেন যে তোমার উত্তরে এখনও অনেকটা অংশ পরপৃষ্ঠায় রয়েছে। পরের কথা যেটি বলার সেটি হচ্ছে লুজশিট। লুজশিট তুমি যখন নিচ্ছ তখন পরীক্ষার কিন্তু হাফ সময় পেরিয়ে গেছে বা শেষের 1 ঘন্টা চলছে।
এতে কি হবে, তোমার হাতে সময় কম, সেই জন্য বলবো সময় না থাকলে মার্জিন টানার প্রয়োজন নেই। খাতাটা জাস্ট উপরে এবং বাম দিকে খানিকটা ভাঁজ করে নাও, দিয়ে লুসিট নিলে তার রোল নম্বরটি তুমি লুসিটে লিখবে এবং লুসিটটি কত নম্বর সেটি মূল খাতায় যথাস্থানে লিখে নিবে, না হলে মনে থাকবে না যে তোমার এটি কত নম্বর লুসিট। এক্ষেত্রে কিন্তু খাতা বাইন্ডিংয়ের সময় বা খাতাটা যখন শেষকালে সেলাই করছো সেক্ষেত্রে কিন্তু আগু পিছু হয়ে গেলে প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, তাই জন্য লুসিটটা অবশ্যই নাম্বারিং করে রাখবে। এই ভিডিওটিতে আপাতত আমি 8টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আরও বেশ কিছু ছোট ছোট পয়েন্ট রয়ে গেছে, একটি ভিডিওতে দিলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে, তাই আমি পরের ভিডিওটিতে বাকি পয়েন্টগুলি দিয়ে দিচ্ছি যে তোমাদেরকে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কি কি করতে হবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। ফলে ভালোভাবে পরীক্ষা দিও এই শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করলাম।